আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম একজন সুন্দর আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম সোহা। সোহা, বাহ, সুন্দর একটা নাম, হাদিসিয়াল নাম। নাম যেই রকম, কাম সেই রকম। দ্য গার্ল ইজ রাদার গুড লুকিং একটা মেয়ে, ভেরি নাইসলি তার আল্লাহ তাআলা দান করেছে চেহারাটা, হাজারে একটা মেয়ে। সোহা আপু, তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল, হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়িতে, তোমার সংসারে আপনজন কে কে আছে আপু? আমার আপনজন আছে, আমার বাবা আছে, আমার দাদি আছে, আর ছোট একটা বোন আছে। আচ্ছা, তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলে? না না, আমি আগে কখনো প্রতিবেদনের সামনে আসিনি। এই প্রথম আসছো। আচ্ছা, কি উদ্দেশ্যে, কেন আসছো তুমি? অন্তর থেকে প্রাণ খুলে সত্য কথাটা বলো। আমি সত্য কথাই বলবো, আমার বাবা অনেক অসুস্থ। ফ্যামিলিতে আমার কেউ নাই, আমার দাদি ছাড়া, আমার বাবা ছাড়া, ছোট বোন ছাড়া, কেউ দেখার মতো নাই। আমি বাসায় বাসায় কাজ করি, বাড়িওয়ালার বাসায় সেলাই মেশিনের কাজ করি। ওইখানে তো আর চলতে ফিরতে পারি না, বাবার ওষুধপত্র লাগে, খাওয়া দাওয়া লাগে, অনেক কিছুই লাগে। আমি তো আর একা মানুষ তা কিছু করতে পারি না, আমার দাদিটাও অনেক অসুস্থ। এর জন্য প্রতিবেদনের সামনে আসছিলাম, যদি কোনো ভাই আমাকে আমার পাশে থাকতো, আমার দু মুঠো খাওয়াইতো, এই জন্য প্রতিবেদনের সামনে আসছিলাম। আচ্ছা, ঠিক আছে, তোমার কথাগুলো শুনে খুশি হলাম। শিক্ষিত মেয়ের শিক্ষিত কথা, মানে জ্ঞানী মেয়ের জ্ঞানী কথা। আচ্ছা, তুমি যেই কথাগুলো বলেছো আমারও হৃদয়ে ধরেছে। আচ্ছা আপু, তোমাকে একটা প্রশ্ন করি, তোমাকে তোমার এই কথাগুলো শুনে যদি কোনো হৃদয়বান ভাই, কোনো দানবীর ভাই, কোনো দয়ালু ভাই তোমার পাশে থাকতে চায়, তোমার দায়িত্ব নিতে চায়, এমনকি তোমাকে সারা জীবনের জন্য সে চায়, তাতে তোমার আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই যে আমার পাশে দাঁড়াবে, এইভাবে সময় দুমুঠো খাওয়াবে, আমি তার পাশে সারা জীবন থাকবো। আচ্ছা আপু, তুমি তো মানে তোমাকে দিয়ে যদি সেই ব্যক্তিটা মানানসই না হয়, সে যদি একটু বয়স্ক হয় কিংবা বিবাহিতা হয়, তাতে তোমার সমস্যা হবে? ভাই, ভালোবাসায় তো কোনো বুড়া জীবন হয় না, যে আমার পাশে থাকবে, যে আমাকে ভালোবাসবে, আমিও তার পাশে থাকবো। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা কতটা অসহায় হয়ে কথাটা বলছে। বর্তমানে তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সে দুঃখের সাগরে সাঁতার কাটছে, তাকে দেখে মনে হয় না যে সে অভাবী, কিন্তু এখন এতটা অভাবে আছে, সে বলছে সে যেমনই হোক না কেন তাতে আমার যায় আসে না, কিন্তু তার মনটা বড় হতে হবে, বড় মনের মানুষ হতে হবে। আমি যেমন তাকে অন্তর দিয়ে ভালোবাসবো, সেও যাতে আমাকে অন্তর দিয়ে ভালোবাসে, সে যেমনই হোক না কেন এখন, তাই তো বলছো আপু? আচ্ছা আপু, তোমাকে আর একটা প্রশ্ন করি, একটা ব্যক্তি অনেক দূরে আছে, সে তোমার দায়িত্ব নিল, সে তোমার পাশে রইল, সে যদি বলে সোয়া আমার জন্য তুমি 2 বছর 1 বছর অপেক্ষা করতে হবে, তুমি অপেক্ষা করতে পারবে? আমি অবশ্যই পারবো, ভালোবাসায় যতদিন অপেক্ষা করতে বলবে আমি ততদিনই অপেক্ষা করবো। বাহ, ঠিক আছে। তো তোমাকে আর একটা কথা বলি, একটা মানুষ তোমাকে হিংসা করবে, কেন হিংসা করবে? তুমি হাজারে একজন মেয়ে, চেহারাবান মেয়ে, তোমাকে ভালোবাসলো যে সে বলবে ছোহা তুমি প্রতিভে। আচ্ছা আপু, তোমাকে একটা প্রশ্ন করি, তোমাকে তোমার এই কথাগুলো শুনে যদি কোনো হৃদয়বান ভাই, কোনো দানবীর ভাই, কোনো দয়ালু ভাই তোমার পাশে থাকতে চায়, তোমার দায়িত্ব নিতে চায়, এমনকি তোমাকে সারা জীবনের জন্য সে চায়, তাতে তোমার আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই যে আমার পাশে দাঁড়াবে, এইভাবে সময় দুমুঠো খাওয়াবে, আমি তার পাশে সারা জীবন থাকবো। আচ্ছা আপু, তুমি তো মানে তোমাকে দিয়ে যদি সেই ব্যক্তিটা মানানসই না হয়, সে যদি একটু বয়স্ক হয় কিংবা বিবাহিতা হয়, তাতে তোমার সমস্যা হবে? ভাই, ভালোবাসায় তো কোনো বুড়া জীবন হয় না, যে আমার পাশে থাকবে, যে আমাকে ভালোবাসবে, আমিও তার পাশে থাকবো। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা কতটা অসহায় হয়ে কথাটা বলছে। বর্তমানে তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সে দুঃখের সাগরে সাঁতার কাটছে, তাকে দেখে মনে হয় না যে সে অভাবী, কিন্তু এখন এতটা অভাবে আছে, সে বলছে সে যেমনই হোক না কেন তাতে আমার যায় আসে না, কিন্তু তার মনটা বড় হতে হবে, বড় মনের মানুষ হতে হবে। আমি যেমন তাকে অন্তর দিয়ে ভালোবাসবো, সেও যাতে আমাকে অন্তর দিয়ে ভালোবাসে, সে যেমনই হোক না কেন এখন, তাই তো বলছো আপু? আচ্ছা আপু, তোমাকে আর একটা প্রশ্ন করি, একটা ব্যক্তি অনেক দূরে আছে, সে তোমার দায়িত্ব নিল, সে তোমার পাশে রইল, সে যদি বলে সোয়া আমার জন্য তুমি 2 বছর 1 বছর অপেক্ষা করতে হবে, তুমি অপেক্ষা করতে পারবে? আমি অবশ্যই পারবো, ভালোবাসায় যতদিন অপেক্ষা করতে বলবে আমি ততদিনই অপেক্ষা করবো। বাহ, ঠিক আছে। তো তোমাকে আর একটা কথা বলি, একটা মানুষ তোমাকে হিংসা করবে, কেন হিংসা করবে? তুমি হাজারে একজন মেয়ে, চেহারাবান মেয়ে,
তোমাকে ভালোবাসলো যে সে বলবে ছোহা তুমি প্রতিবেদন থেকে সরে আসো, তুমি প্রতিবেদনের সেমটা ফেলে দিয়ে তুমি পার্সোনাল একটা সেম নিয়ে আমার সাথে কথা বলো, তুমি রাজি হবে? সে যদি আমার পাশে থাকতে চায়, সে যদি আমার দুমুঠো খাওয়াতে চায়, আমি অবশ্যই তার কথা শুনবো, আমি অবশ্যই তার সাথে থাকবো। অশেষ ধন্যবাদ। তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি অনেক গরিব, আমি অনেক গরিব, আমার যদি কিছু হেল্প সহযোগিতা করতে চান তাহলে আমার বাবাকে একটু হেল্প সহযোগিতা করুন, কারণ আমার বাবা অনেক অসুস্থ। প্রিয় ভিউয়ার্স, মেয়েটার বাবা এখন বর্তমানে খুবই অসুস্থ আছে। যদি একটা কথা হলো কি, বিপদে বন্ধুর পরিচয়। এই মেয়েটা বলছে যে আমার এই বাবা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমার বাবার জন্য আমি প্রতিবেদনে আসছি, যদি আমার বাবার জন্য একটু হেল্প সহযোগিতা, তার ট্রিটমেন্টের জন্য যদি কেউ একটু সহানুভূতির হাত বাড়ায়, সে যেমনই হোক না কেন তার জন্য আমি হাত বাড়াবো। অশেষ ধন্যবাদ। আরেকটা কথা, এই মেয়েটার প্রতিবেদনটা আমি করেছি নিজে তদন্ত নিয়েই, মেয়েটা যা বলছে সব একশো একশো কথা সত্য। আমি একজন রিপোর্টার হয়ে সার্টিফাই করলাম মেয়েটা একজন ভালো মেয়ে, সত্যিকারে ভালো মেয়ে, তাই তাকে কেউ খারাপ কোনো কমেন্ট করবে না এবং খারাপ ভাষা নিয়ে মেয়েটাকে কেউ ফোন দিবে না। আপু, তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো নম্বরটা আমি বলি দেখো ঠিক আছে কি না। 01618587935, আমি আবার বলি 01618587935, এটাই তো তোমার নম্বর? এটা সবসময় তোমার পাশে থাকে? সবসময় পাশে থাকে। অশেষ ধন্যবাদ আপু, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।